আমি এখন মাননীয় সদস্য বেগম নাসরিন জাহান রত্না বরিশাল ছয়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 17 মিনিট। বিসমিল্লাহ রহমানুর রহিম। মাননীয় স্পিকার, 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযোদ্ধারা যারা শাহাদাত বরণ করেছে এবং নির্যাতিত মা বোনদের এবং প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় যারা প্রাণ হারিয়েছে তাদেরকে। এবং সম্প্রতি আমার নির্বাচনী এলাকা ডিসি রোডের ফরিদপুর ইউনিয়নে পল্টনের সাথে নদী ভাঙ্গনের কারণে টলার ডুবিতে যারা অকাল মৃত্যুবরণ করেছে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও সাবেক ফার্স্ট লেডি আমার শ্রদ্ধাভাজন নেত্রী বেগম রওশন এরশাদকে। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীকে যিনি এদেশের উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, তিনি সরকার প্রধানের দিক নির্দেশনা নিয়ে যে গুরু দায়িত্ব পালন করে এই জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রতি জানাই আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার জাতীয় পার্টি আওয়ামী লীগ ও সরকার সমর্থিত সকল রাজনীতি দলের নেতাকর্মীদের, জনপ্রতিনিধি ওলাম আকরাম ও সুধী জনগণকে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে আয় ব্যয়ের প্রস্তাব করা হয়েছে 4,64,573 কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় প্রায় 65,000 কোটি টাকা বেশি। দেশ উন্নয়নে হচ্ছে, বাজেট প্রতিনিধি বাড়বে, এটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় পার্টি 9 বছরের দেশ পরিচালনা করেছে। যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্র, তাই আমাদের নেতা শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ সকল ধর্মীয় উপাসনালয় সকল প্রকার বিল মওকুফ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, পল্লীবন্ধুর দর্শন ছিল 64,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই লক্ষ্যে তিনি উপজেলায় ব্যবস্থা প্রত্যাবর্তন, বিদ্যুৎ সরবরাহ, গ্রামীণ অবকাঠামো সহ হাজার হাজার মাইল পাকা রাস্তা এলজিডির মাধ্যমে নির্মাণ করেছিলেন। আজকে এলজিডির যে ব্যাপকতা তা একমাত্র পল্লীবন্ধুর সৃষ্টি। যোগাযোগ ব্যবস্থা গ্রাম পর্যায়ে ও শাসন ক্ষমতা জনগণের তুলনায় দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, দেশের জনসংখ্যার প্রায় 40% শিশু। আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব প্রদান ও ইতিমধ্যে জাতীয় শিশু নীতি, শিশু যত্ন ও বিকাশের সমন্বিত নীতিমালা করা হয়েছে। আশা করি তা যথাযথ বাস্তব হবে। মাননীয় অর্থমন্ত্রী 2017-18 অর্থ বছরে শিশু খাদ্যের বরাদ্দ দিয়েছিল 13.9%, প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ 14.1% করেছেন। এখানে আমি বলতে চাই, ব্যাংকিং মালিকদের করের হার কমানো হয়েছে আর শিশুদের প্রিয় খাদ্য চকলেটের উপর ট্যাক্স বসানো হয়েছে। এটা পূর্ণ বিবেচনা করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, 2018-19 অর্থ বছরে বাজেটে নারী উন্নয়নের জন্য 125 কোটি টাকা সহ 795 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছেন এবং মাতৃকালীন ভাতা, দরিদ্র মায়ের জন্য মাসিক ভাতা 500 থেকে 800 টাকা, মেয়াদ 2 বছর থেকে 3 বছর এবং ভাতাভোগীদের সংখ্যা 6 লক্ষ থেকে 7 লক্ষ বৃদ্ধি করেছে। কর্মজীবী, ল্যাক্টোজিম ও মাদার সহায়তায় আওতায় মাসিক ভাতা 500 থেকে 800 টাকা বৃদ্ধি এবং ভাতার মেয়াদ 2 বছরের স্থলে 3 বছর, ভাতাভোগীর সংখ্যা 2 লক্ষ থেকে 2,50,000 বৃদ্ধি করা হয়েছে। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে এদেশে দারিদ্র মা ও অসহায় নারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের নারীবন্ধন নীতি ও কৌশল বাস্তবায়নের ফলে 2016 সালে 144টি দেশের মধ্যে বাংলাদেশ 72তম, যা 2006 সালে ছিল 115টি দেশের মধ্যে 91তম, 2017 সালে 144টি দেশের মধ্যে সে অবস্থান উন্নীত হয় 47। মাননীয় স্পিকার,
নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা অষ্টম। নারী শিক্ষার প্রবাসের প্রসারের বিষয়ে গুরুত্ব প্রদান, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ক্ষুদ্র ঋণের প্রাপ্যতা নিশ্চিত করা সহ বাজারের চাহিদার সাথে প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, সমগ্র উন্নয়ন কার্যক্রম নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবিধা বঞ্চিত দুস্থ নারীদের উন্নয়নের জন্য 10 লক্ষাধিক দুস্থ মহিলাদের বিজিটি কার্ডের কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এই বিজিটি কার্ডগুলো বরাদ্দের ক্ষেত্রে জনসংখ্যা বিবেচনা না রেখে যে সকল উপজেলা, উপকূলীয় অঞ্চল বা দরিদ্র সীমার নিচে সেখানে বেশি কার্ড বরাদ্দ দিলে আমাদের অসহায় মা বোনেরা সরকারের এই সেবামূলক কর্মসূচির আওতায় আসবে। তাই আমার নির্বাচিত এলাকা বাকেরগঞ্জ উপজেলায় নদী বাঙ্গলে বিদায় অসহায় সুস্থ দুস্থ নারীদের সংখ্যা বেশি, এজন্য সুবিধাভোগী কার্যক্রমে কার্ড বরাদ্দের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের বেশি বরাদ্দ প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, কর্মজীবী মহিলাদের নিরাপত্তা ও আবাসন সুবিধার্থে কয়েকটি উপজেলায় মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করেছেন। এক্ষেত্রে আমার বাকেরগঞ্জ উপজেলায় হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কাজ দ্রুত শুরু করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে 100 টেকনিক্যাল কলেজ ও স্কুল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব আমার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ উপজেলাটি 6টি জেলার মাঝখানে এবং বরিশাল বিভাগের মধ্যে সর্ববৃহত্তর উপজেলা, তাই প্রথম পর্যায়ে আমার নির্বাচনী এলাকায় একটি টেকনিক্যাল কলেজ নির্মাণের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ফাস্টফুডের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে, এটা প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার অনেক ভালো কাজ করেছে। এর স্বপ্নের মূলে রয়েছে একটি শান্তিপ্রিয় উন্নয়ন এবং ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত সুস্থ সবল আলোকময় তথ্য প্রযুক্তি বাংলাদেশ। কিন্তু ষড়যন্ত্রকারীদের ভ্যাট ও করের ফাঁদে পা দিয়ে আলোকময় বাংলাদেশকে আমরা হারাতে চাই না। মাননীয় অর্থমন্ত্রী সাধারণ মানুষের নতুন জামাকাপড় ক্ষেত্রে কর আরোপ করেছেন, তা প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশে বর্তমান বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তথ্য প্রযুক্তিতে উন্নতির কারণে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে উবার, পাঠাও এবং সহজ নামে 3টি সেবামূলক প্রতিষ্ঠান, এর মাধ্যমে বর্তমান প্রায় 1 লক্ষ থেকে 1 লক্ষ 50 হাজার যুবক কর্মরত আছে। এই যুবকরা কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নে আছে, কেউ শিক্ষাজীবন থেকে শেষ করে এই কাজে নিয়োজিত আছে। এই সেবামূলক প্রতিষ্ঠানের উপর ভ্যাট আরোপ করেছে, এটা পূর্ণ বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, অটিজম নিয়ে আমাদের দেশে যেভাবে কাজ করছে, এই শিশুরা পারিবারিক কাছে অবহেলিত ছিল। সরকার প্রধান সরাসরি হস্তক্ষেপের কারণে এই অটিজম শিশুরা এখন আর পূর্বের অবস্থায় নেই। তাদের পুনর্বাসনের জন্য সরকার বিভিন্নভাবে ভাতা প্রদান করেছে। অটিজম ভাতা ব্যাপক হারে বৃদ্ধির জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী বলেছেন অনেক মন্ত্রণালয় তাদের এডিবি বাস্তবায়ন করতে পারে নাই, তাই আমার প্রস্তাব থাকবে যে সকল মন্ত্রণালয় এডিবি বাস্তবায়ন করতে পারে নাই, ফলে উন্নয়ন ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় স্পিকার, ওই সকল মন্ত্রণালয় এডিবি বরাদ্দ কমিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করছি এবং এডিবি প্রথম 9 মাসে বাস্তবায়ন হয় 35 থেকে 40%, পরবর্তী তাড়াতাড়ি করে সরকারের অর্থ অপচয় করা হয়। ইহাতে একদিকে যেমন কাজের মান খারাপ হয়, অপরদিকে টেকসই উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক উপজেলায় একটি কলেজ ও একটি স্কুল জাতীয়করণ করা হবে। তারই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ রত্নামিন মহিলা কলেজটি জাতীয়করণ এবং বাকেরগঞ্জ বালিকা বিদ্যালয়টির চূড়ান্ত কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি, কামনা করছি। মাননীয় স্পিকার, নারী শিক্ষার মান উন্নয়নের জন্য মেয়েদের 100% উপবৃত্তি প্রদান, ডিগ্রি পর্যায়ে সহ সকল শিক্ষক কর্মচারীদের এমপিভুক্তির আওতায় অন্তর্ভুক্ত
এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অবসর গ্রহণের পর পেনশনের আওতায় অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ ও বৈশাখী ভাতা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সকল ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে, এটা সরকারের ভালো উদ্দেশ্য, কিন্তু কৃষি উপকরণের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। আমি মনে করি তথ্য প্রযুক্তি যেভাবে ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে, তেমনি কৃষকের কৃষিকাজে ব্যবহৃত সার ও কৃষি উপকরণের ভ্যাটের আওতামুক্ত রাখার উচিত, কারণ আমাদের এ দেশ কৃষি প্রধান দেশ। মাননীয় স্পিকার, উন্নত দেশের সকল ক্ষেত্রে সরকার জনগণ থেকে ভ্যাট ট্যাক্স গ্রহণ করে। উন্নত দেশগুলির 60 বছরের বেশি বয়স্ক নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সর্বক্ষেত্রে ব্যয়ভার রাষ্ট্র গ্রহণ করে থাকে। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলের মতো আমাদের দক্ষিণাঞ্চলে সেচের ব্যবস্থা না থাকায় কৃষকের কৃষিকাজে ব্যাঘাত ঘটে। তাই বিশেষ করে আমার বাকেরগঞ্জ উপজেলায় কৃষকের সুবিধার্থে সকল কৃষি উপকরণের অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য মাননীয় কৃষিমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সন্ত্রাস দমনে সরকারের ভূমিকা অপরিসীম। তারই সূত্র ধরে বাকেরগঞ্জ পূর্বাঞ্চলে শশী পুলিশ ফাঁড়ি ও পশ্চিমাঞ্চলে নিয়ামত পুলিশ তদন্ত কেন্দ্র দুটিকে পূর্ণাঙ্গ থানা এবং বাকেরগঞ্জ থানাকে মডেল থানায় রূপান্তর সহ একটি পুলিশ পিক আপ ও নো স্পিডবোট বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, গত বাজেটে এ ব্যাপারে আমি বলেছিলাম এবং পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ডিউ প্রদান করেছি, তার কোনো দৃশ্যমান কাজ আমরা দেখতে পাইনি। ফলে থানা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে যথেষ্ট বাধার সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, নদী ভাঙনের ফলে বাকেরগঞ্জ বন্দর, কবাই, নলুয়া, দুর্গাবাসা, শিয়ালগুনি, সদ্রাজ, উত্তরপুর, চরাদি, গোমা এলাকায় হাজার হাজার ঘর বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজার ও কমিউনিটি ক্লিনিক নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, বিগত 17/6/2018 ইং তারিখে ডিসি রোডে ফরিদপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে কতগুলি লোক অকালে মৃত্যুবরণ করেছে, বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথে উদ্ধারের কাজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সকল পর্যায়ে কর্মরতরা নিয়োজিত ছিল। আমি সেখানে থেকেছি এবং দেখেছি মানুষের আর্তনাদ। মাননীয় স্পিকার, এই নদী ব্রিজ নির্মাণের জন্য আমি অনেক দিন বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে পটুয়াখালীর এক জনসভায় ঘোষণাও দিয়েছেন। বর্তমান ব্রিজ প্রয়োজনীয় তথ্যাধিক সেতু ভবনে প্রধান প্রকৌশলীর কাছে সংরক্ষিত আছে। আমি মাননীয় যোগাযোগ ও সেতু মন্ত্রীকে অনুরোধ করব, আমাদের কথা না শুনলেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি এই ব্রিজটি নির্মাণ কাজ অচিরেই শুরু করবেন বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার এলাকার নদী ভাঙন রক্ষার্থে সুদৃষ্টি দেবেন, শুধু ভান্ডারিয়া ও কাউখালীর দিকে তাকালে হবে না। মাননীয় স্পিকার, যেহেতু আমার নির্বাচনী এলাকার নদী বেষ্টিত জেলেদের সংখ্যা বেশি, তাই সরকার থেকে যে বরাদ্দ আছে প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এই জেলেদের পুনর্বাসনের জন্য অধিক বরাদ্দ রাখার জন্য মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার দেশের তিলময় উন্নয়নের কেন্দ্রবিন্দু। আমার নির্বাচনী এলাকায় এখনও অর্ধেকের বেশি কাঁচা রাস্তা রয়েছে। বর্ষাকালে স্কুল, কলেজ ও ছাত্রছাত্রী ও জনগণের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। মাননীয় স্পিকার, আমি প্রত্যাশা করব 2018-19 অর্থবছরে বাজেটে আমার এলাকার 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়ে অসমাপ্ত রাস্তাগুলি আগামী সংসদ নির্বাচনের আগে সমস্ত সমাপন করা হবে বলে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে 90% মানুষ বিদ্যুৎ আওতায় এসেছে। আমি আশা করব জাতীয় নির্বাচনের পূর্বে আমার নির্বাচনী এলাকার 100% মানুষ বিদ্যুতায়নের আওতায় আনা হোক। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা একটি উপকূলীয় অঞ্চল, কয়েকটি নদীর মোহনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেশি হলে একা এলাকা তলিয়ে যায়।
এর পরিত্রাণ পাওয়ার জন্য উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যার উন্নতিকরণ এবং একটি এক্স-রে মেশিন চাহিদার পরিপ্রেক্ষিতে ডাক্তার দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশের ছেলে মেয়েরা ক্রীড়াঙ্গনের দিনে দিনে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলায় একটি স্টেডিয়াম নির্মাণ এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলার জন্য মাননীয় যুব ও ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় যোগাযোগ ও সেতুমন্ত্রী, জাতীয় পার্টির মহাসচিব, মাননীয় সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার সহ আমার নির্বাচনী এলাকায় সফরে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, মাননীয় যোগাযোগ মন্ত্রী গোমা, পাণ্ডব এবং লক্ষ্মীপাশা নদীতে 3টি ব্রিজ এবং 29 কিলোমিটার রুহুল আমিন সড়ক পরিদর্শন শেষে রাস্তাটি পুনর্নির্মাণ ও ব্রিজ 3টি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই প্রতিশ্রুতি মোতাবেক রাস্তা ও গোমা ব্রিজের কাজ চলমান। আমার অনুরোধ থাকবে মাননীয় যোগাযোগ মন্ত্রী, প্রতিশ্রুতিকৃত বাকি ব্রিজ 2টি কাজ দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। এই ব্রিজগুলো নির্মাণ হলে বিভাগীয় সাথে পটুয়াখালী জেলার একটি ব্যাপক যোগাযোগ মাধ্যম হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আরও একটি বড় প্রকল্প হলো দেশের চতুর্থ পায়রা সেতু। এর নির্মাণ কাজ বর্তমান সরকার আমলে সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ক্ষেত্রে আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে আন্তরিক। এক্ষেত্রে আমার নির্বাচনী এলাকা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে এই বাজেটে আলোচনার সুযোগ দেওয়ার জন্য পুনরায় আপনাকে ধন্যবাদ জানাই এবং মাননীয় বিরোধী দলের নেত্রী দীর্ঘায়ু কামনা করি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্দ্যোপাধ্যায়।